বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া প্রচারিত হয় যে অমুক দেশের অমুক জাদুঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিহিত জামা বা তার ব্যবহৃত কোনো জিনিস সংরক্ষিত আছে। এসবের কি আসলে কোনো ভিত্তি আছে বা এর উপর নিশ্চিত বিশ্বাস না থাকলে ইমানের কোনো ক্ষতি হবে? বা শাহেদ আলী, প্রথম কথা হলো যে ইমানদারের বিশ্বাস হবে অত্যন্ত অথেন্টিক, অত্যন্ত সুচিন্তিত এবং দালিলিক। কোন দেশের কোন মিউজিয়ামে বা কোনো জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা পাওয়া গেছে, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের এই 1400 বছর পরে এসে হঠাৎ করে কেউ দাবি করার বিষয় নয়। এটা যদি সেখানে সংরক্ষিত হয়ে থাকে, তার অথেন্টিকেশন থাকতে হবে, তার মানে গ্রহণযোগ্য সূত্র এবং সোর্স থাকতে হবে, সেটা তো আগে থেকে জানাজানি বিষয় থাকবে। হঠাৎ করে এটা জানাজানি হওয়ার মতো বিষয় তো নয়, 1400 বছর পরে হঠাৎ করে কেউ দাবি করলে সেটা তো গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পোশাক কোনো জায়গায় আছে বলে গ্রহণযোগ্য সূত্র পরম্পরায় নিশ্চিতভাবে জানা যায় বা প্রবল সম্ভাবনা থাকে, তাহলে সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা হিসাবে কেউ মনে করতে পারে। কিন্তু মনে করা বা না করাতে আসলে তেমন কিছু আসে যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা হিসাবে যদি সেটাকে অস্বীকারও করে কেউ যে না কীভাবে কোত্থেকে আসলো, তাতেও কোনো অসুবিধা নেই। বাকি এ ধরনের বিষয়গুলো বেশিরভাগ ক্ষেত্রে ফেক হয়ে থাকে এবং অহেতুক মুসলমানদের আবেগ নিয়ে খেলা করে থাকে এক শ্রেণীর মানুষ। কিছুদিন পরপর এই ধরনের ইস্যুগুলো আমাদের সামনে উঠে আসে, তো এ বিষয়ে আমাদের সাবধান হওয়া উচিত এবং দায়িত্বশীল আচরণ আমাদের করা উচিত।